আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আজকে আলোচনা করব সহিহ বুখারীর 1 নম্বর হাদিসটি। হাদিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেকটি কাজ নিয়তের উপরে নির্ভরশীল, অর্থাৎ আমরা যে কাজটি করি আমাদের নিয়ত যে উদ্দেশ্যে থাকবে, আমাদের নিয়ত আমরা সেইভাবেই সেটার প্রতিফল পাবো আল্লাহর কাছে। সো আমাদের নিয়ত, যে কোনো কাজ শুরু করার আগে অবশ্যই আমাদের নিয়তকে পরিশুদ্ধ করতে হবে, এবং আমাদের প্রতিটি কাজের আগেই অন্তরে একটি নিয়ত থাকবে। নিয়ত হচ্ছে মনের ইচ্ছা, যার মাধ্যমে আমাদের পরবর্তী আমলের বহিঃপ্রকাশ ঘটে। আশা করি আমরা সহিহ বুখারীর 1 নম্বর হাদিসটি জানতে পেরেছি। ইনশাআল্লাহ সকলে এই বিষয়টি চিন্তা করবেন এবং সে অনুযায়ী আমল করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।